আমি বাংলাদেশ বেতারে কর্মরত আছি, অবসরের কৌশল হিসাবে। খুবই দুর্দান্ত একটা টেস্ট, ফ্লেভারই অন্যরকম, যদি মাংসের সঙ্গে খাওয়া হয় তো আরও দুর্দান্ত। আমরা শুধুমাত্র যে গার্ডেনিং করব শুধু তাই না, আমরা এ সকল বনসাই যদি কিছু তৈরি করতে পারি তাহলে আমরা বেকার না থেকে স্বাবলম্বীও হতে পারি। মেলা তো সবসময় থাকছে না, তখন আমরা কোথায় পাবো আপনাকে? প্রজেক্ট আছে, আপনারা অবশ্যই চলে আসবেন। আর দিনের বেলা থেকে সন্ধ্যার দিকে খুব বেশি ভালো লাগে, কারণ এই কুল ওয়েদার আমাদের এ সকল গাছ চিন্তা ভাবনা করে নেওয়ার জন্য বেশ হেল্পফুল। এখানে দেখতে পাচ্ছি ফাইকাস বাগান, কি এটা, বাগান বগিনিয়া, চাইনা বট, আরো বেশ কিছু বনসাই দেখতে পাচ্ছি, ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি কেয়ার এবং কিভাবে আমরা গ্রো করতে পারি সেটা কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। একবার হলেও দেখে নিলে গার্ডেনিং খুব সহজে করতে পারবেন। জেট বনসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সবচেয়ে বড় জিনিস জেট বনসাই, জেট বনসাই, জেট প্ল্যান্ট, বনসাই, ইয়েস, জেট প্ল্যান্ট, খুবই দারুণ। চেরি সত্যি খুবই দুর্লভ, চেরি তো একেবারেই দুর্লভ, তারপরেও কিন্তু বনসাই, বনসাই শেপ দেওয়া রয়েছে, খুবই দারুণ লাগছে। কিন্তু ফ্লাওয়ারিং হচ্ছে, কিছুটা ফ্রুটিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বনসাইটার দাম কত নেবেন? চেরি বনসাই 1200। আচ্ছা, 1200 টাকার পরিবর্তে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি বনসাই চেরি ফ্রুট ট্রি, দেখুন খুবই দারুণ। আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছি, কারণ এটা সচরাচর দেখা যায় না গাছটি, আর ইনি কালেকশনে রেখেছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাকার বিনিময়ে হলেও দেওয়ার জন্য। এবং বাগান বনিয়া দেখতে পাচ্ছি, এটিও খুবই দুর্দান্ত চাহিদাপূর্ণ একটি গাছ, আমরা গার্ডেনে বা ছাদ বাগানে এগুলো রাখতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজ, শেপ, বিভিন্ন ধরনের প্ল্যান্টস, এগুলো কিন্তু প্রত্যেকটি অর্নামেন্টাল প্ল্যান্টস। শুধুমাত্র এখানে দেখতে পেলাম একটি গাছ ফ্রুটিং প্ল্যান্টস, শ্বেতচন্দন। ফ্রেন্ডস, একটু আগে আপনারা কিন্তু দেখতে পেলেন যে চন্দন গাছ, সেই চন্দনেরই আরেকটি বেবি প্ল্যান্টস, খুবই দারুণ। এটার প্রাইস কত? এটা 300 টাকা। 300 টাকা বিনিময়ে আমরা এটা কালেক্ট করতে পারি এবং এটাকে খুব দারুণ একটি শেপে পরিণত করতে পারি। আর এগুলো যদি আমরা শেপ দিতে পারি তাহলে কিন্তু এর আরও দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এর আরও বেশ চাহিদাও হবে। শুধুমাত্র সামনে একটা বড় আছে, দেখছেন কি এটা, সামনে একটা বড় আছে, চন্দন। চলুন আমরা দেখে আসি চন্দনের বনসাই, যেহেতু রয়েছে আমরা দেখে নিতে পারি। এই বনসাইটা কিন্তু বেশ ব্রাঞ্চ প্রোডিউস করেছে, বনসাই হলেও এই গাছের কিন্তু বেশ লং ব্রাঞ্চেস রয়েছে, এগুলো যদি আমরা নিয়ে কিছুটা ছাটাই বাছাই করি তাহলে আরও শেপটা দুর্দান্ত হবে। দেখুন কি দারুণ একটি শেপ, জি জি জি, এগুলো তো মানে সচরাচর দেখাই যায় না, পাওয়া যায় না, খুবই আনকমন এবং খুবই চাহিদাপূর্ণ। যারা সনাতন ধর্মের যারা রয়েছেন ওনাদের সব থেকে বেশি চাহিদাপূর্ণ, কারণ এক চিলতে হলেও তাদের কিন্তু চন্দন কাঠের প্রয়োজন হয়, তো তারা কিন্তু এই সকল গাছ কালেকশনে রাখতে পারেন।
যাচ্ছি। আর একটা স্পেশাল জিনিস আছে, চলুন फ्रेंड्स আমরা এই স্পেশাল জিনিস কি সেটা দেখে আসি। চুই ঝালের চারা পাওয়া যায়, খুবই দুর্দান্ত একটা টেস্ট, ফ্লেভারই অন্যরকম। যদি মাংসের সঙ্গে খাওয়া হয় তো আরো দুর্দান্ত। চুই ঝাল এটা খুলনার ডুমুরিয়া অরিজিনালটা, অরিজিনালটা খুলনার ডুমুরিয়া থেকে নেওয়া হয়েছে। জি 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 আচ্ছা, মানে কি নাম কি? নবদ্বীপ।